আজকে আমি তোমাদেরকে মাস্ক প্রুফ একটা মেকআপ ক্রিয়েট করে দেখালাম। বর্তমানে যা পরিস্থিতি, আগের বছর থেকে শুরু করে স্টিল নাও এখনও যা সিচুয়েশন, তাতে যা মনে হয় এই বছরও কোভিডের সংক্রমণ থাকবে আর কোভিডের আশঙ্কাটা এই বছরের শেষ অবধিও থাকবে। তো সেই জন্য আমি মানে এই পরিস্থিতির কথা ভেবে আর পরের কথা ভেবেও আমি এই ভিডিওটা ক্রিয়েট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো খুব বেশি সময় নষ্ট না করে চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। প্রথমেই ব্যবহার করব ল্যাকমি 925 সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম। এটা 02 হানি বেসড আমি ব্যবহার করছি। এটা হচ্ছে অল ইন ওয়ান আর SPF 30 সমৃদ্ধ। এরপর ব্যবহার করব ল্যাকমি 925 ন্যাচারালি ফিনিশিং পাউডার। লুজ পাউডার আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। যে যে জায়গাগুলোতে বেশি ঘাম হয় সেখানে আমি অ্যাপ্লাই করেছি। তো লুজ পাউডার অ্যাপ্লাই করার পর আমি 5 মিনিট মতো অপেক্ষা করব। তারপর আমি অরিফ্লেমের এই ফেস পাউডার ব্রাশের সাহায্যে আমার এক্সিস লুজ পাউডারটাকে আমি ঝেড়ে ফেলবো। এরপর ব্যবহার করব অরিফ্লেমের দ্য ওয়ানের কম্প্যাক্ট। আমি আমার ফেসের যে যে পোর্শনে লুজ পাউডার অ্যাপ্লাই করেছিলাম সেই পোর্শনগুলো ছেড়ে আমি বাকি পোর্শনে ফেস পাউডার অ্যাপ্লাই করছি।
প্রথমে আমরা অরিফ্লেমের এই আইব্রো ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নেব। এরপর আমি দাওয়ানের আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটাকে আমি এই ব্রাশের সাহায্যে নিয়ে আমার আইব্রোটাকে আমি ফিল আপ করব। এরপর দাওয়ানের এই ডুয়াল ড্রামা কোলের এই গ্রিন গ্রিন কাজলটা দিয়ে আমি আমার চোখে আইলাইন ক্রিয়েট করব। মাস্কারা আমি অ্যাপ্লাই করব ল্যাকমি আইকনিকে কার্লিং মাস্কারা। এরপর লিপস্টিক অ্যাপ্লাই করব ব্লু হেভেনের এই মপ শেডের ম্যাট লিপস্টিক। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব ফেসিসের আলটিম প্রো মেকআপ ফিক্সার। এটা হচ্ছে আজকে আমার ফিনিশড লুক। এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর আমার চ্যানেল স্বপ্ননীরকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর আরেকটা কথা, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরিও না, আর বাড়ির বাইরে যদি বেরোনোর প্রয়োজনও পড়ে সেক্ষেত্রে স্যানিটাইজার আর মাস্ক পরতে অবশ্যই ভুলো না।
ধন্যবাদ।